আমি মনে করি যে 51 বছর অর্জনের নয়। আমরা 71-এ স্বাধীনতা পেয়েছি, সেটি হলো আমাদের সবচেয়ে বড় অর্জন। তারপরে বঙ্গবন্ধু দেশকে পুনর্গঠনের দায়িত্ব নিলেন, কিন্তু তাকে সপরিবারে হত্যা করা হলো, জাতীয় চার নেতাকে হত্যা করা হলো 75-এর পর 96 পর্যন্ত এবং 2001 থেকে 2006 পর্যন্ত। এই 26টি বছর কিন্তু বিসর্জনের ছিল, সব কিছু আমরা আমাদের বিসর্জন হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দেওয়া, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, পাঠ্যপুস্তক পরিবর্তন করা, যেই জয় বাংলা স্লোগান দিয়ে বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই জয় বাংলা স্লোগানকে পরিবর্তন করে বাংলাদেশ জিন্দাবাদ প্রতিষ্ঠা করা, যে 7ই মার্চের ভাষণ দিয়ে জাতির জনক এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দিয়ে এগিয়ে নিয়েছিলেন, সেই 7ই মার্চের ভাষণকে কিন্তু নিষিদ্ধ করা হলো। এবং আমরা সবাই জানি ওই সময়কার যদি আপনি এই 26 বছরের যারাই ক্ষমতায় এসেছেন, সামরিক সরকার এসেছে, স্বৈরাচারী সরকার এসেছে, নির্বাচিত স্বৈরাচারী সরকার এসেছে, তাদের এই অধ্যায়ে বাংলাদেশ কোথায় ছিল? তাই সৌভাগ্য আমাদের, আপনি নেতার কথা বলেছেন, যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম যদি না হতো, তার আন্দোলন সংগ্রাম যদি না হতো, তাহলে আমরা যেমনিভাবে দেশ স্বাধীন করতে পারতাম না। ঠিক তেমনিভাবে ইতিহাসের এক অমোক ধারায় জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দায়িত্ব নেওয়ার পর আজকে আপনি অর্জনটা দেখতে পাচ্ছেন। তাই নেতৃত্ব কিন্তু বড় একটি বিষয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পেয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে অর্জনের বাংলাদেশ দেখছি। এই যে অর্জনটি, এটিও কিন্তু একেবারে যে সমান্তরাল পথে হয়েছে তা নয়, বারবার বাধাগ্রস্ত হয়েছে। তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যও তো অন্তত 20-21 বার চেষ্টা করা হয়েছে। এবং আপনি যদি বলেন যে আমাদের বৈদেশিক শক্তি কিছু, দেশের ভিতরের কিছু শক্তি, তারা সবাই কিন্তু এই উন্নয়নের পথে যেন বাংলাদেশ না যেতে পারে, যেমন সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন যে পদ্মা সেতু আপনি দেখুন যে পদ্মা সেতু প্ল্যানই তখন হয় নাই, বিশ্বব্যাংক বলে দিল এখানে দুর্নীতি, সাহস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেমনিভাবে সাহস করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে তিনি যদি একটু কম্প্রোমাইজ করতেন, তিনি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু কম্প্রোমাইজ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি একটু কম্প্রোমাইজ করতেন, তাহলে কিন্তু বিশ্বব্যাংকের অর্থায়নও নিতে পারতেন, কিন্তু তিনি সাহস করেছেন। আজকে আমরা সবাই বলি যে এটা সম্ভব হয়েছে, কিন্তু সেই দিনের সাহসের কথা চিন্তা করে দেখুন। ইভেন তার মন্ত্রী পরিষদের যারা ছিলেন, তারা অনেকে বলেছেন যে বিশ্বব্যাংকের সাথে আমাদের একটু বৈরিতা যাওয়া সম্ভব না, কারণ বিশ্বব্যাংক আমাদের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আজকে এই সাহসটি নিয়েছিলেন বলেই আমরা অর্জনের পথ দেখছি। এবং আমি এখানে যেমনিভাবে এই দেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু ছাড়া, জি, আপনি যে অর্জনের কথা বলেছেন, সে অর্জন সম্ভব হতো না যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হতো। আমাদের জাতির পিতা 7ই মার্চের ভাষণে দুটি কথা বলেছেন, ঘোষণা দিয়েছিলেন, খুব এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জি, তিনি তার জীবদ্দশায় দ্বিতীয় ঘোষণাটি বাস্তবায়ন করে গিয়েছিলেন, কিন্তু প্রথম যে ঘোষণাটি সেটি তাকে বাস্তবায়িত করতে দেওয়া হয়নি। আজকে সৌভাগ্যের বিষয় যে তারই সুযোগ্য কন্যা, তার বাবার দেয়া সেই ঘোষণা, আমাদের জাতির পিতার দেয়া ঘোষণা, আমাদের এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রামটি তিনি শুরু করেছেন। আমি মনে করি
যে এই মুক্তি সংগ্রামের নেতৃত্বে আমাদের সবাইকে তাকে সহযোগিতা করা দরকার।